বন্ধুরা, ঘরে বসে কারিগরি শিক্ষার আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো এবং নিরাপদে আছো। ভালো থাকো, এটা আমাদের কাম্য। আমি মোহাম্মদ শিহাবুদ্দিন, জুনিয়র ইনস্ট্রাক্টর ফার্মেশিয়ারি, জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ফার্মিং শপের ব্যবহৃত নিরাপত্তা সম্পর্কে, অর্থাৎ আমরা ফার্মিং শপে কাজ করার সময় যে সমস্ত নিরাপত্তা পালন করে থাকি, অথবা নিরাপত্তা পোশাক পরিধান করে থাকি, সে সম্পর্কে। এবং ক্লাস শেষে তোমাদেরকে যে বাড়ির কাজ দিয়েছিলাম অথবা যে প্রশ্নগুলো দিয়েছিলাম, অবশ্যই তোমরা তা সম্পূর্ণ করেছ। আজ আলোচনা করব নবম শ্রেণীর বিষয় নিয়ে, যেটার নাম ফার্মেশিয়ারি বিষয়, ফার্মেশিয়ার এক প্রথম পত্র, এর চৌদ্দ অধ্যায়। এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু রেসিপ্রোকেটিং পাম্প। রেসিপ্রোকেটিং পাম্প আমাদের দেশে তথা গ্রাম, শহর, মহল্লায়, বাসা বাড়িতে খাবার পানি সরবরাহের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তাহলে চলো আজকে দেখি আমাদের লার্নিং আউটকাম বা শিখন ফল। তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, এই পাঁচটি শিক্ষার্থীরা রেসিপ্রোকেটিং পাম্প কি তা বলতে পারবে, অর্থাৎ রেসিপ্রোকেটিং পাম্প কি বা কোন ধরনের পাম্প, সে সম্পর্কে আমরা আলোচনা করব। এবং আলোচনা করব রেসিপ্রোকেটিং পাম্প এর প্রকারভেদ সম্পর্কে, রেসিপ্রোকেটিং পাম্প কত প্রকার হতে পারে বা কত ধরনের হতে পারে সে সম্পর্কে আলোচনা হবে। আলোচনা করব রেসিপ্রোকেটিং পাম্পের বিভিন্ন অংশের নাম, অর্থাৎ রেসিপ্রোকেটিং পাম্পে কি কি অংশ বা কি কি যন্ত্রাংশ নিয়ে গঠিত, সেই সমস্ত অংশ সমূহের নাম এবং তার পরিচিতি কাজ সম্পর্কে আলোচনা করব। রেসিপ্রোকেটিং পাম্পের কার্যপ্রণালী বর্ণনা করতে পারবে, অর্থাৎ আজকের এই আলোচনা শেষে তোমরা রেসিপ্রোকেটিং পাম্প কিভাবে কাজ করে সে সম্পর্ক জানতে পারবে এবং জানতে পারবে এই পাম্প নষ্ট হয়ে গেলে অথবা কোনো ত্রুটি বা সমস্যা দেখা দিলে কিভাবে সেটা মেরামত বা তার সমাধান করা যায় সে সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আলোচনা যাওয়ার আগে তোমরা স্ক্রিনে কতগুলো ছবি লক্ষ্য করো। এই সমস্ত ছবি তোমাদের খুবই পরিচিত এবং খুবই ব্যবহারযোগ্য একটি ছবি। তোমরা স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছ এগুলো দেখিয়ে তোমরা এরই মাঝেই বুঝতে পেরেছো যে আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তুমি ঠিক ধরতে পেরেছো, আজকের মূল বিষয়বস্তু রেসিপ্রোকেটিং পাম্প। রেসিপ্রোকেটিং পাম্প আমাদের দেশে খুবই একটি পরিচিত পাম্প। এই বিষয়টি শুধু আমাদের শিক্ষা জীবনেই নয়, বাস্তব জীবনে আমরা অনেক বেশি ব্যবহার করে থাকি। এই পাম্প হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের দেশে বাসাবাড়ি, অফিস ইন্ডাস্ট্রি, শিল্প কারখানা, শিক্ষা প্রতিষ্ঠানে খাবার পানি উত্তোলনের জন্য যে পাম্প ব্যবহার করা হয় মূলত সেই পাম্প নাম হচ্ছে রেসিপ্রোকেটিং পাম্প। আমাদের দেশে এই পাম্পকে হস্তচালিত পাম্প অথবা হ্যান্ড টিউবওয়েল বলে থাকে, আবার কিছু কিছু জায়গায় পানির কলও বলা হয়ে থাকে। তাহলে বুঝতে পেরেছো যে এই পাম্পটি কত গুরুত্বপূর্ণ একটি পাম্প। এই পাম্পটি শুধু খাবার পানি উত্তোলনের জন্য ব্যবহৃত হয় না, সেচ কাজে অর্থাৎ ফসলের জমিতে পানি দেওয়ার কাজেও ব্যবহার করা হয় এবং এটি ব্যবহারে এত সহজ যে পুরুষ, মহিলা এমনকি শিশুরাও এটি পরিচালনা করতে পারে। তাই আমাদের দেশে এই পাম্পটি খুবই জনপ্রিয় এবং খুবই ব্যবহারযোগ্য একটি পাম্প। আজকের আলোচনার বিষয় যেহেতু রেসিপ্রোকেটিং পাম্প, তাই আমাদেরকে রেসিপ্রোকেটিং পাম্পটি সে সম্পর্কে জানা খুবই প্রয়োজন। চলো দেখি রেসিপ্রোকেটিং পাম্প। যে পাম্প চলমান যন্ত্রটি রেসিপ্রোকেটিং অর্থাৎ সামনে পিছনে পরিচালিত হয়ে ব্যারেলের মধ্যে পিস্টন ওঠানামা করার ফলে এয়ার ভ্যাকুয়াম সিস্টেমের মাধ্যমে পানি উত্তোলন করা হয় তাকেই রেসিপ্রোকেটিং পাম্প বলে। একে আমাদের দেশে হস্তচালিত নলকূপ বা হ্যান্ড পাম্পও বলা হয়। আমি আগে বলেছিলাম যে রেসিপ্রোকেটিং পাম্প হচ্ছে পানি উত্তোলন করা পাম্প, যে পাম্পের সাহায্যে খাবার পানি, বিশেষ করে খাবার পানি উত্তোলন করা হয়। তাহলে বুঝতে পেরেছো যে এই পাম্পটি কত একটি প্রয়োজনীয় একটি অধ্যায় অথবা কত বিষয়। আমাদের দেশে সকল ক্ষেত্রেই এই পাম্প দিয়ে পানি উত্তোলন করে আমরা বাড়ির ব্যবহার কাজে অথবা খাবার পানি হিসাবে ব্যবহার করে থাকি। রেসিপ্রোকেটিং পাম্পের প্রকারভেদ বা ব্যবহার, শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন দেখব এই রেসিপ্রোকেটিং পাম্প কত প্রকার হতে পারে অথবা যে ধরনের পাম্প দিয়ে আমরা আমাদের দেশে আমাদের পানি উত্তোলনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। চলো দেখি আসি সেই ব্যবহারগুলো। এক নম্বরে
রেসিপোক্রেটিং পাম্প প্রধানত দুই প্রকার, এক নম্বর লিড পাম্প এবং দুই নম্বর হচ্ছে ফোর্স পাম্প। লিড পাম্প কি? লিড পাম্প হচ্ছে আমাদের দেশে বিশেষ করে বাসাবাড়িতে প্রয়োজনে পানি সরবরাহের ক্ষেত্রে অথবা কৃষিক্ষেত্রে সেচ পানি দেওয়ার জন্য অর্থাৎ জমিতে সেচ দেওয়ার জন্য এই পাম্পটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, এর নাম হচ্ছে লিফ্ট পাম্প। আর ফোর্স পাম্প হচ্ছে বিশেষ করে ভূগর্ভস্থ অথবা ভূপৃষ্ঠস্থ কোনো চৌবাচ্চা থেকে অথবা নলকূপ থেকে পানি অতি উচ্চতে রিজার্ভ ট্যাঙ্কে সরবরাহের ক্ষেত্রে এই ফোর্স পাম্প ব্যবহার করা হয়। তোমরা অনেক সময় দেখবে যে আমাদের বাসাবাড়িতে অথবা বিল্ডিংয়ের ছাদে পানি উত্তোলনের জন্য টিউবওয়েলের সাথে এক ধরনের পাম্প সেট করে দেওয়া হয়, এই ধরনের পাম্পটা মূলত ফোর্স পাম্প। এরপর আছে চালনার কৌশলের ভিত্তি করে রেসিপোক্রেটিং পাম্প আবার দুই প্রকার, অর্থাৎ পরিচালনার জন্য আমরা যে পাম্প ব্যবহার করি এই পরিচালনার ভিত্তি করে দুই প্রকার। এক নম্বরে হস্তচালিত পাম্প, এই হস্ত পাম্পই হচ্ছে আমাদের দেশে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, এর নাম কি হ্যান্ড টিউবওয়েল। যে পাম্পের পরিচালন যন্ত্রটি হাতের সাহায্যে সামনে অথবা পিছিয়ে পরিচালনা করে পাম্পটি সম্পূর্ণ করা অর্থাৎ পানি উত্তোলন করা হয় তাকে হস্তচালিত পাম্প বলে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে হস্তচালিত পাম্প, তোমরা কি এই পাম্পটি চিনো? সবাই অবশ্যই সবাই চিনো এবং সকলের বাড়িতেই এই পাম্পটি আমরা ব্যবহার করে থাকি। কি জন্য ব্যবহার করি? খাবার পানি উত্তোলনের জন্য ব্যবহার করি। এছাড়াও ফসলের জমিতে সেচ কাজেও এই পাম্প আমরা ব্যবহার করে থাকি। দুই নম্বরে পাওয়ার বা শক্তি চালিত পাম্প, এই পাম্প কোনটা? অর্থাৎ যে পাম্পকে পরিচালনার জন্য ইঞ্জিন অথবা মোটর ব্যবহার করা হয় সেটি হচ্ছে পাওয়ার বা শক্তি চালিত পাম্প। তোমরা অনেক সময় দেখবে যে জমিতে সেচ দেওয়ার জন্য একটি টিউবওয়েল থাকে, টিউবওয়েলের সাথে একটি পাম্প সেট করা থাকে, যে পাম্পটা পরিচালনা করে বা পাম্পটা যখন চালু করা হয় তখন ওখান থেকে পানি উত্তোলন করা হয়। এবং আর সময় দেখা যায় যে আমরা টিউবওয়েলের সাথে যেমন কোনো ছাদে অথবা বাড়ির ছাদে পানি উঠাই ওখানেও এক ধরনের পাম্প সেট করে দেওয়া হয় যেখানে ওই পাম্প পরিচালনা করার পরে পানি উত্তোলন করে। তোমরা স্ক্রিনে লক্ষ্য করো পাম্পগুলো, হ্যাঁ এই পাম্পগুলো হচ্ছে পাওয়ার বা শক্তিচালিত পাম্প। এই পাম্পটা পরিচালনা করার জন্য কি করা হয়? ইঞ্জিন ব্যবহার করা অথবা সেন্ট্রিফিউগাল পাম্প ব্যবহার করা হয়। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে শক্তি বা পাওয়ার শক্তিচালিত পাম্প কি? রেসিপোক্রেটিং পাম্প প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে লিড পাম্প আর একটা হচ্ছে ফোর্স পাম্প। আবার বলছিলাম যে পরিচালনা ভিত্তি করে দুই প্রকার, একটা হচ্ছে হস্তচালিত পাম্প আর একটা হচ্ছে শক্তি বা পাওয়ার চালিত পাম্প। আমরা এখন দেখব আরেকটি প্রকার বেদ, সেটা হচ্ছে পাম্পিং এলিমেন্টের ভিত্তি করে রেসিপোক্রেটিং পাম্প আবার পাঁচ প্রকার। অর্থাৎ পাম্পের মধ্যে যে অভ্যন্তরে যে অংশগুলি ব্যবহার করা হয় ওই সমস্ত অংশ বা এলিমেন্টের ভিত্তি করে আবার পাঁচ প্রকার। এক নম্বরে হস্তচালিত বাকেট টাইপ পাম্প, তোমরা স্ক্রিন লক্ষ্য করো এই ধরনের পাম্প, যে পাম্পগুলো আমাদের দেশে ফসলের জমিতে কীটনাশক ছিটানোর জন্য ব্যবহার করা হয়, এই পাম্পগুলোতে এই যন্ত্রগুলোতে যে পাম্প ব্যবহার করা হয় সেটি মূলত কি পাম্প? হস্তচালিত বাকেট টাইপ পাম্প। ফসলের জমিতে কীটনাশক ছিটানোর কাজে ব্যবহৃত স্প্রেয়ারে হস্তচালিত বাকেট টাইপ পাম্প ব্যবহার করা হয়। আমি আগে বলেছিলাম যে আমাদের দেশে ফসলের জমিতে কীটনাশক ছিটানোর জন্য যে সমস্ত স্প্রেয়ার ব্যবহার করা হয় ওই স্প্রেয়ার তুমি দেখবে যে কাঁধে ঝুলিয়ে এক হাত দিয়ে এভাবে উপরে নিচে চাপ দিয়ে পাম্পিং করে স্প্রে করা হয়। এই পাম্প মূলত কী টাইপ? হস্তচালিত বাকেট টাইপ পাম্প। এবং দুই নম্বরে হস্তচালিত বাকেট টাইপ ফোর্স পাম্প, তোমরা স্ক্রিনে লক্ষ্য করো এই ধরনের একটি পাম্প, যে পাম্প সাহায্যে সাকশন সাইডে দিয়ে পানি উত্তোলন হওয়ার পর যখন ডেলিভার সাইডটি বের হয় ওই ডেলিভার সাইডে একটি স্টপ কপ লাগানো দেওয়া হয়েছে এবং উপর দিয়ে একটি সংযোগ দিয়ে একটি ট্যাঙ্কে পানিকে জমা রাখার জন্য ব্যবহার করা হয়। ভূপৃষ্ঠস্থ বা ভূগর্ভস্থ চৌবাচ্চা থেকে অথবা নলকূপ হতে পানি অতি উচ্চ অবস্থিত রিজার্ভ ট্যাঙ্কে সরবরাহ করার কাজে বাকেট টাইপ ফোর্স পাম্প ব্যবহার করা হয়। গৃহকাজে ব্যবহারের জন্য এই পাম্প সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তাহলে আমরা আগে বলেছিলাম যে এই পাম্প দিয়ে কী করা হয়?
কোনো রিজার্ভ ট্যাঙ্কে পানি সরবরাহ অথবা সংরক্ষণ করার কাজে এই হস্তচালিত বাকেট টাইপ পাম্প ব্যবহার করা হয়। তিন নম্বরে পিস্টন টাইপ ফোর্স পাম্প, তোমরা স্ক্রিনে যে ছবি দেখতে পাচ্ছ এটি হচ্ছে পিস্টন টাইপ ফোর্স পাম্প। বহুতল বিশিষ্ট ভবনের ছাদে অবস্থিত রিজার্ভ ট্যাঙ্কে পানি উত্তোলনের জন্য পিস্টন টাইপ ফোর্স পাম্প সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এ ধরনের পাম্প উচ্চ চাপযুক্ত হয়, এর সাহায্যে অনেক উঁচুতেও পানি উত্তোলন করা যায়। তাহলে আমরা কি বলছিলাম যে পিস্টন টাইপ ফোর্স পাম্প হচ্ছে এই পাম্প দিয়ে বিশেষ করে বিল্ডিং এর ছাদে অথবা রিজার্ভ ট্যাঙ্কে পানিকে অতি উচ্চে উত্তোলন করার জন্য এই ধরনের পিস্টন টাইপ ফোর্স পাম্প ব্যবহার করা, অর্থাৎ অতি উচ্চে পানিকে উত্তোলন করার জন্য এই ধরনের শক্তিশালী পিস্টন টাইপ পাম্প ব্যবহার করা হয়। তিন নম্বরে প্লাঞ্জার টাইপ ফোর্স পাম্প, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে একটি হাই প্রেশার পাম্পের ছবি, এটি হচ্ছে ডিজেল ইঞ্জিন হাই প্রেশার পাম্প। অর্থাৎ এই পাম্পের মধ্যে যে ধরনের ফোর্স তৈরি করা হয় পাম্পিং এলিমেন্টের সাহায্যে সেটা হচ্ছে প্লাঞ্জার টাইপ ফোর্স পাম্প। খুব অল্প পরিসরে তরল পদার্থকে অতি উচ্চ চাপে অল্প দূরত্বে নিক্ষেপ করার কাজে প্লাঞ্জার টাইপ ফোর্স পাম্প ব্যবহার করা হয়। বিশেষ করে ডিজেল ইঞ্জিনে জ্বালানিকে উচ্চ চাপে সিলিন্ডারে সরবরাহ করার কাজে এই ধরনের পাম্প সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তাহলে তুমি বুঝতে পারছো যে ডিজেল ইঞ্জিনে আমরা যে হাই প্রেশার পাম্প ব্যবহার করি সেই হাই প্রেশার পাম্পে খুব অল্প একটু জায়গাতে খুব অতি উচ্চ চাপে ফোর্স সিস্টেমের মাধ্যমে কী করা হয়, জ্বালানিকে নিক্ষেপ করা হয় এবং স্প্রে আকারে অর্থাৎ কুয়াশা আকৃতিতে নিক্ষেপ করা হয়। আর কুয়াশা আকৃতি হয় সেই জন্য যেখানে প্রচণ্ড চাপ থাকে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে প্লাঞ্জার টাইপ ফোর্স পাম্প কোথায় ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয়। এবং পাঁচ নম্বরে হস্তচালিত ডায়াফ্রাম টাইপ পাম্প, তোমরা স্ক্রিনে যে ছবিটি লক্ষ্য করো এটি হচ্ছে হস্তচালিত ডায়াফ্রাম টাইপ পাম্প। এই ধরনের পাম্প কর্দমাক্ত পানি তরল পদার্থ নিষ্কাশন, নির্মাণ কাজে বেসমেন্ট থেকে পানি মুক্ত করা, ড্রেনেজ লাইন পরিষ্কার করা, সেফটি ট্যাঙ্ক নিষ্কাশন করা ইত্যাদি কাজে সবচেয়ে বেশি হস্তচালিত ডায়াফ্রাম ব্যবহার করা হয়। তাহলে বুঝতে পারছো যে আমরা এই পাম্প কোথায় ব্যবহার করব কোথাও সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করার সময় অথবা নির্মাণ কাজে ড্রেন পরিষ্কার করার সময় এই সমস্ত স্থানের নিচে যে পানি জমা থাকে সেই পানিকে অথবা সে ধরনের পদার্থকে পরিষ্কার করার ক্ষেত্রে এই পাম্প আমরা ব্যবহার করি। এই পাম্পের দুটো সাইড থাকে, তোমরা জানো যে কোনো পাম্পের দুটি সাইড থাকে, একটা হচ্ছে সাকশন সাইড একটা ডেলিভারি সাইড। এই পাম্পের সাকশন সাইডটা সরাসরি পানির সাথে নিমজ্জিত থাকে এবং উপরে হ্যান্ডেলের সাথে যখন আমরা এখানে চাপ সৃষ্টি করব তখন ডেলিভারি সাইড দিয়ে আরেকটা পাইপ সংযোগ করে নিচের যে তরল পদার্থ সেটাকে আমরা অন্য স্থানে সরবরাহ করতে পারবো এবং ওই স্থানটা পরিষ্কার করতে পারবো। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে আমরা হস্তচালিত ডায়াফ্রাম টাইপ কোথায় ব্যবহার করি এবং কেন ব্যবহার করি। এবং শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিন লক্ষ্য করো, এখন আমরা আলোচনা করবো রেসিপ্রোকেটিং পাম্পের গঠন প্রণালী সম্পর্কে, অর্থাৎ কীভাবে কাজ করে, এর বিভিন্ন অংশের নাম কি। তোমরা স্ক্রিনে যে ছবি দেখতে পাচ্ছ এটি হচ্ছে রেসিপ্রোকেটিং পাম্প বা হস্তচালিত নলকূপ। এর প্রথম হচ্ছে যে অংশটি এটি হচ্ছে হাতল, এরপর যে অংশটি আছে হেড কভার। হেড কভারকে পাম্পের সম্পূর্ণ বডির সাথে সংযোগ করার জন্য হেড কভার নাট বোল্ট ব্যবহার করা হয়, পালাক্রম বা পিভট। হাতলটিকে পাম্পের হেডের সাথে সংযোগ করার জন্য পালাক্রম বা পিভট সংযোগ করা হয়। এরপর আছে নোজ নাট, এই নাটটি পাম্পের কানেক্টিং রডকে হাতলের সাথে সম্পৃক্ত করার জন্য ব্যবহার করা হয়। তোমরা অবশ্যই জানো যে এই পাম্প পরিচালনা খুবই সহজ। আমরা যখন হাতল বা হ্যান্ডেলকে উপরে নিচে অথবা ডানে বামে একটা পাম্প এক ধরনের পরিচালনা করি তখন হাতলের সাহায্যে কানেক্টিং রড সংযুক্ত থাকে এবং কানেক্টিং রডের শেষ প্রান্তে ব্যারেলের মধ্যে কি থাকে, প্লাঞ্জার অথবা বাকেট থাকে। সেই বাকেট উপর নিচে উঠে নামার পরে এখানে শূন্যতা সৃষ্টি হয় এবং পাম্প এর টানে সাকশন সাইড দিয়ে পানি ব্যারেলের মধ্যে চলে আসে এবং ডেলিভারি সাইড দিয়ে পানিটি বের হয় এবং আমরা আমাদের
প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারি। পাম বেস, পামটাকে যে বেজের সাথে সম্পৃক্ত করা হয় সেটা হচ্ছে পাম বেস। আর এই পাম বেসকে মাউন্টিং বোল্টের সাথে সংযোগ করার জন্য মাউন্টিং বোল্ট অথবা নাট ব্যবহার করা হয়। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে রেসিপ্রোকেটিং পাম্পের গঠন প্রণালী ও কার্যপ্রণালী, অর্থাৎ কিভাবে কাজ করে এবং কোন অংশ কিভাবে কাজ করে এবং এটি কিভাবে কাজ করে সে সম্পর্কে। মানুষের পরীক্ষা আসে যে রেসিপ্রোকেটিং পাম্পের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করো। তাহলে আজকের এই আলোচনা থেকে তুমি এই প্রশ্নের অ্যান্সারটি অবশ্যই করতে পারবে। এখন এখন চলো আমরা দেখি রেসিপ্রোকেটিং পাম্পের দোষ ত্রুটি কারণ প্রতিকার। এই রেসিপ্রোকেটিং পাম্প পরিচালনা করার পরেও আমরা কিছু সমস্যার সম্মুখীন হই এবং সবচেয়ে যে সমস্যাটি হয় সেটি হচ্ছে, দেখো স্ক্রিনে দেখা লক্ষ্য করো, হাতল চাপলেও পানি উঠে না। অর্থাৎ এই পাম্পে হাতল যখন আমরা চাপে অনেক সময় দেখা যায় পানি উঠে না, এর কারণ এবং প্রতিকার কি চলো দেখি। এক নম্বর কারণ হচ্ছে সাকশন অংশে বাতাস প্রবেশ করলে পানি উঠে না। তাহলে এরপরে কি হবে, সাকশন অংশ থেকে বাতাসটা বের করে ফেলতে হবে। দুই নম্বর হচ্ছে চেক বাল্ব ফাটা। যদি এই পাম্পের চেক বাল্ব বা ফুটবল ফেটে যায় তাহলেও পানি উঠবে না। তাহলে কি করতে হবে, আমাদেরকে পাম্পের বেস খুলে চেক বাল্ব পরিবর্তন করতে হবে। মনে রাখতে হবে চেক বাল্ব মেরামত করা যায় না, এটা সম্পূর্ণ পরিবর্তনশীল। তিন নম্বর হচ্ছে বাকেট বা পিস্টন ফাটা বা ভাঙা। পাম্পের যে বাকেট থাকে সেই বাকেট বা পিস্টন যদি ফাটা ভাঙা থাকে তাহলেও পানি উঠে না। তাহলে কি করতে হবে, বাকেট বা পিস্টন পরিবর্তন করতে হবে। চার নম্বর হচ্ছে মাউন্টিং বেজের নাট বোল্ট লুজ। মাউন্টিং বেজের যদি নাট বোল্ট লুজ থাকে তাহলেও পানি উঠে না, সেজন্য কি করতে হবে, মাউন্টিং বেজের নাট বোল্ট সঠিকভাবে টাইট দিতে হবে। তাহলে আমরা যে ত্রুটি পেয়েছি, হাতল চাপলেও পানি উঠে না, তোমরা যদি নিজের বাড়িতে যে পাম্পটি তোমরা ব্যবহার করো, হাতশালি পাম্প অথবা পানির কল, সেই কলে যদি একজন সমস্যা হয় তখন নিজেরাই এই প্রক্রিয়ার মাধ্যমে সেটা সমাধান করতে পারবে। আরেকটা সমস্যা দেখা যায়, সেটি হচ্ছে এই পাম্পের হাতল চাপলেও শুষু শব্দ হয়। অর্থাৎ আমরা যখন হাতল চাপি শুষু শব্দ হয়তো অল্প পানি উঠে অত পানি নাও উঠতে পারে, কিন্তু শব্দ শুষু হয়। এর কারণ কি আমরা দেখি আসি। এক নম্বর হচ্ছে পিস্টন বাল্ব বা চেক ভালভের মধ্যে ছোট পাথর বা মার্বেল আটকে গেলে, অর্থাৎ এই পাম্পের ভিতরে যে চেক বাল্ব থাকে বা পিস্টন থাকে সেইখানে যদি কোনো কারণে হেডের মাধ্যমে যদি এ ধরনের ছোট মার্বেল পাথর পরে আটকে যায় তাহলেও সেটি শুষু শব্দ করে। তাহলে এর প্রতিকার কি হবে, প্রতিকার হবে পিস্টন ভাল্ব বা চেক ভালভের মধ্যকার পাথর বা মার্বেল বের করতে হবে। বের করার জন্য অবশ্যই আমাদেরকে বেস খুলতে হবে, বেসটি খুলে তারপরে এই সমস্যার সমাধান করতে হবে। এবং দুই নম্বর হচ্ছে পাম্প মাউন্টিং বেজের সংযোগ লুজ বা ঢিলা। অর্থাৎ পাম্পের মাউন্টিং যে বেজ আছে সেই মাউন্টিং এর বেজমেন্টের যে সংযোগ সেটা লুজ থাকে অথবা ঢিলা থাকে তাহলে ওখান দিয়ে শুষু শব্দ করে। সেজন্য কি করছে আমাদেরকে, একেবারে সহজ প্রতিকার হচ্ছে পাম্প মাউন্টিং বেজের সংযোগের নাট বা বোল্ট সঠিকভাবে টাইট দিতে হবে। তাহলে আমাদেরকে এই ত্রুটির জন্য, ত্রুটি কি হচ্ছে, নলকূপের হাতল চাপলেও শুষু শব্দ হয়, এই ত্রুটির জন্য এই কারণ এবং প্রতিকারগুলো আমরা যদি দেই তাহলে আমরা এই থেকে সমাধান পাব। তোমরা অবশ্যই তোমাদের বাড়িতে এই ধরনের পাম্প ব্যবহার করে খাবার পানি উত্তোলন করো। এই পাম্পগুলোতে এই দুই ধরনের সবচেয়ে বেশি সমস্যা হয়। আশা করি তোমরা এই সমস্যাগুলোর কারণ এবং তার সঠিক প্রতিকার অর্থাৎ সঠিক যে সলভ সে সলভ করে এই পাম্পটিকে তুমি ভালো করতে পারো, অর্থাৎ রিপেয়ার করে আবার পুরো অবস্থা ফিরিয়ে আনতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করেছি রেসিপ্রোকেটিং পাম্প সম্পর্কে। রেসিপ্রোকেটিং পাম্প কি, রেসিপ্রোকেটিং পাম্পের প্রকারভেদ, বিভিন্ন প্রকার রেসিপ্রোকেটিং পাম্পের পরিচিতি ব্যবহার, রেসিপ্রোকেটিং পাম্পের কার্যপ্রণালী, বিভিন্ন অংশের নাম এবং রেসিপ্রোকেটিং পাম্পের দোষ ত্রুটি ও প্রতিকার, আর আশা করি তোমরা আলোচনাটি খুব মনোযোগ সহকারে উপভোগ করেছিলে। এ পর্যায়ে আমরা ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি। চলো দেখে আসি তোমার জন্য কি মূল্যায়ন আছে। স্ক্রিন লক্ষ্য করো, রেসিপ্রোকেটিং পাম্প কাকে বলে। দুই নম্বরে রেসিপ্রোকেটিং পাম্প প্রধানত কত প্রকার ও কী কী। তিন নম্বরে পিস্টন টাইপ ফোর্স পাম্পের কাজ কি। চার নম্বরে আমাদের দেশে বাসাবাড়িতে পানি ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে
বেশি কোন ধরনের পাম্প ব্যবহার করা হয়, হাতল চাপলেও পানি উঠে না, এর দোষ ত্রুটি কারণও প্রতিকার উল্লেখ করা। অর্থাৎ একটি পাম্পের যে সমস্যাগুলো দেখা দেয়, বিশেষ করে সেপারেট পাম্প, সবচেয়ে যেটা সমস্যা সেটা হচ্ছে হাতল চাপলেও অনেক সময় দেখা যায় পানি উঠে না। তাহলে এর কারণ প্রতিকার তুমি আজকে আলোচনা থেকে অবশ্যই বুঝতে পেরেছ। এই পর্যায়ে তোমার জন্য রয়েছে একটি বাড়ির কাজ, চলো দেখি আসি বাড়ির কাজটা কি। রেসিপ্রোকেটিং পাম্পের চিত্র অঙ্কন করে উহার বিভিন্ন অংশ চিহ্নিত সহ কার্যপ্রণালী বর্ণনা করো। তাহলে তোমরা বুঝতে পেরেছ যে আমরা আজকে ক্লাস শেষে তোমাদেরকে যে প্রশ্নগুলো দিয়েছিলাম বাড়ির কাজ এবং মূল্যায়ন, এই প্রশ্নের উত্তর তোমরা খাতায় লিখে রাখবে এবং মুখস্থ করবে, এবং আজকের এই প্রশ্ন উত্তর আজকের এই আলোচনা থেকেই তোমরা পেয়েছ। এছাড়া তোমাদের কাছে বই আছে, বইয়ের সাহায্য নিয়ে তোমরা এই প্রশ্নের অ্যান্সারগুলো করতে পারো। খাতাগুলো এই প্রশ্ন অ্যান্সারগুলো খাতায় লিখে রাখবে, যখন তোমাদের ক্লাস শুরু হবে শ্রেণী শিক্ষকের কাছে এর উত্তরগুলো জমা দেবে, তোমাদের ভয়ের কোনো কারণ নেই, এই প্রশ্ন উত্তর তোমাদের সেশনাল নাম্বারের সাথে যোগ হবে, এতে তুমি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে।